কক্সেস বাজারের মহেশখালীতে মেগা প্রকল্পের কাজে জমি অধিগ্রহণকৃততে ক্ষতিপূরণ মিললেও বেকার হয়ে পড়েছেন বিভিন্ন পেশার হাজারো মানুষ কর্মসংস্থান সৃষ্টি না হয় কর্মহীন হওয়ায় সংখ্যা কেবল বাড়ছেই অবশ্য প্রশাসন বলছে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে ইসমত ইস্যুর তথ্য চেয়েছে ডেস্ক রিপোর্ট সাব বিদ্যুৎ কেন্দ্র এলএনজি টার্মিনাল এবং সোনাদিয়া ইকোটুরিজম পার্ক এরকম মেগা প্রকল্পের কাজ চলছে কক্সবাজার মহেশখালীতে এসব প্রকল্পের জন্যই অধিগ্রহণ করা হয়েছে যে লে কৃষক সহ বিভিন্ন পেশাজীবীর হাজার হাজার একর জমি জমি অধিগ্রহণের পর এলাকার কয়েক হাজার মানুষ হয়ে পড়েছে বেকার আমরা কে হজ করব আমরা হস্তনাভলে বেরানোবনা আমাদের কাছে দাবি করব আমাদের কিছু দিলে আমরা চলতে পারবো আগের মতো মাছ ধরতে পারি তাহলে এটা ভালো হবে এখন তো আগের মতো মাছ ধরতে পারি না কর্মহীন এইসব মানুষের জন্য সরকারি সুদৃষ্টি চান জনপ্রতিনিধিরা ওরা লেখাপড়া জানে না শিক্ষিত না ওরা যদি এখান থেকে পয়সাগুলো তারা হারিয়ে ফেলে মতো আরন করতে পারবে কিনা তাদের উপার্জনের পথ আসবে কিনা এটা নিয়ে আমাদের গরীব মানুষগুলো খুব শঙ্কিত অন্যান্য কাজের মাধ্যমে বেকারদের পুনর্বাসন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আছেন তাদের জন্য কিন্তু আলাদা পুনর্বাসনের অর্থ সেখানে ধরা আছে এবং অ্যাসেসমেন্ট হয়ে গেছে আমাদের যে প্রকল্পের যে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এটা ক্ষতিপূরণের টাকা বা যে পুনর্বাসনের টাকা দেয়া শুরু করেছে সরকারের মেগা প্রকল্পের সাথে এলাকার মানুষের উন্নয়নও চান কক্সবাজারবাসী